রাত পোহালে ষষ্ঠী, আর ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রাণভরে আনন্দ উপভোগ করতে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে প্রতিটা বাঙালি। এই প্রস্তুতির মাঝেই মহাপঞ্চমীর দিনে অর্থাৎ বৃহস্পতিবার বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্যের হাত ধরে উদ্বোধন হয়ে গেল ১৩ প্রতাপগড় বিধানসভার অন্তর্গত কবিরাজ টিলাস্থিত পল্লী উন্নয়ন সংঘের পুজো মণ্ডপের। মায়ের আরাধনায় ব্রতী হওয়ার পাশাপাশি সামাজিক কাজেও এগিয়ে আসেন ক্লাব কর্তৃপক্ষ। এদিন পুজো মণ্ডপের উদ্বোধন শেষে পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। পুজো উদ্বোধনকে ঘিরে যে সমাজ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই কর্মসূচির বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হবে, কারণ এই সমাজ পরিবর্তনের মাধ্যমেই এই ক্ষমতার পরিবর্তনকে আরও বিকশিত করা সম্ভব। আজকে আমরা সবাই আমাদের কবিরাজ টিলাস্থিত পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে যে ক্লাব সদস্যরা দুর্গা পূজায় ব্রতী হয়েছেন তাকে উপলক্ষ করে আজকে তাদের যে প্যান্ডেলের উদ্বোধন তার উদ্ঘাটন রেখেছে, তার পাশাপাশি রক্তদান শিবির, তার মাধ্যমে সমাজের প্রত্যেকটা অংশের মানুষের কাছে যে শুধু ক্লাব শুধু দুর্গাপূজাতে সামিল নয়, তারা সমাজের কাজের জন্য ব্রতী হয়েছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এইটাই আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস, যেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সমাজ পরিবর্তনের মাধ্যমেই এই ক্ষমতার পরিবর্তনকে আরও বিকশিত করা যায়। তো তারই নিদর্শন রাখলেন এই আমাদের পল্লী উন্নয়ন সংঘের কর্মকর্তারা। ক্লাব তাদের পূজা দ্বার উদ্ঘাটনের পাশাপাশি, দুর্গাপূজা তো করবেনই পাশাপাশি, এই যে রক্তদানের মতো মহদ্দান তারা এগিয়ে আসছেন, আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিন রক্তদান শিবিরটি ঘুরে দেখে রক্তদাতাদের সাথে কথা বলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। এছাড়াও ওনার সাথে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডিপুটি মেয়র মনিকা দাশদত্ত, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা, গোরক্ষনাথ আশ্রমের মহারাজা সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।